পিস্তল যাক শুধু খারাপ মানুষদের কাছেই থাকে না, ভালো মানুষদের কাছেও থাকে। অনেক সময় নিজের আত্মরক্ষার জন্য পিস্তলের প্রয়োজন হয়, কিন্তু আমাদের অনেকেরই পিস্তল সম্পর্কে কোনো ধারণাই নেই। বিশ্বের সেরা পিস্তল কোনগুলো আর আমাদের দেশে পিস্তলগুলো কোথায় কিনতে পাওয়া যায় এবং একটি পিস্তল কিনতে কত টাকা লাগে, এ টু জেড ফ্যাক্টের আজকের এই ভিডিওতে বিশ্বের সেরা 9mm পিস্তল, আমাদের দেশে এগুলার দরদাম এবং এগুলো কোথায় কিনতে পাওয়া যায় এবং ভিডিওর শেষে জানাবো কিভাবে কিনবেন। বিশ্বের সেরা 9mm পিস্তলের তালিকায় দশম স্থানে রয়েছে FNX92। এই পিস্তলটি দীর্ঘমেয়াদী ও টিকসই, মানে যদি আপনি দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য পিস্তল কিনেন তাহলে এটা হতে পারে আপনার ফার্স্ট চয়েস। এটা ব্যবহার করাও খুব সহজ আর পিস্তলের টার্গেট একেবারেই পারফেক্ট, গুলি ছুড়লে টার্গেট থেকে এক চুলো এদিক ওদিক নড়বে না। $699 যা বাংলাদেশি টাকায় প্রায় 59,000 টাকা। নবম স্থানে রয়েছে Glock 70 Gen 4। Generation 4 হলো গ্লোকের লেটেস্ট পিস্তল, পিস্তলের নামে গ্লোক তাদের একটি প্রতিষ্ঠান, তাই তাদের লেটেস্ট এই পিস্তলের মধ্যে আপনি আস্থা রাখতেই পারেন। এটি খুবই ভালো মানের একটি পিস্তল। পিস্তলটি নিজের করে নিতে হলে আপনাকে ব্যয় করতে হবে $550, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 46,000 টাকা। অষ্টম স্থানে রয়েছে ওয়াল্টার P99 AA610। পিস্তলের মধ্যে বর্তমানে এটি খুব জনপ্রিয় কারণ নিয়ন্ত্রণ ছাড়াই এটা দিয়ে সঠিক টার্গেটে গুলি ছোড়া যায় এবং খুব সহজেই ম্যাগাজিন চেঞ্জ করা যায়। তাছাড়া এটার গ্রিপ খুব ভালো কাজ করে, তাই তাড়াহুড়া করে গুলি করলেও হাত থেকে পিস্তল নড়াচড়া করবে না বা পড়বে না। এর বডিও ফুল স্ট্রং। এই পিস্তলটি কিনতে গেলে আপনার ব্যয় করতে হবে $600, যা বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা। সপ্তম স্থানে রয়েছে Taurus PT-94। গ্ল্যামার্স পিস্তল নিয়ে যারা স্বপ্ন দেখেন এই পিস্তলটি তাদের জন্য। ব্রাজিলের তৈরি এই পিস্তলটি দিয়ে স্টাইলে শুধু সিঙ্গেলই নয় ডাবল গুলিও ছোড়া যায়, মানে প্রতিটি গার্ডে দুটি করে গুলি লক থাকে। অত্যন্ত পারফেক্ট, সুন্দর ও আরামদায়ক ডিজাইনের এই পিস্তলটির মূল্য কম $500, যা বাংলাদেশি টাকায় 42,000 টাকা। ষষ্ঠ স্থানে রয়েছে Peretra 92 FF। এই পিস্তলটি গ্লকের হার্ড কম্পিটিটর কারণ এটিও অনেক টেকসই, তবে গ্লকের সঙ্গে এর মূল পার্থক্য হলো চাইলে এটি দিয়েও ডাবল গুলি ছোড়া যায়। অত্যন্ত আকর্ষণীয় ব্ল্যাক কালারের এই পিস্তলটি পেতে চাইলে আপনাকে খরচ করতে হবে $700, যা বাংলাদেশি টাকায় 59,000 টাকা। Snick SWR P226। আপনি যদি একসঙ্গে অনেকগুলো সুবিধা চান তাহলে এই পিস্তলটি আপনার জন্য। পেরেট্রা এবং গ্লকের ফিচারগুলো পাবেন একসাথে এই পিস্তলে, তাই ওজনও একটু বেশি। এই পিস্তলটি কিনতে গেলে আপনাকে গুনতে হবে প্রায় $900, যা বাংলাদেশি টাকায় 76,000 টাকা। চতুর্থ নম্বরে রয়েছে Baby Eagle 2। আপনি কি জেমস কুপারের ফ্যান? যদি আপনি জেমস কুপারের ফ্যান হয়ে থাকেন তাহলে এই পিস্তলটি আপনার জন্য। পিস্তলটি বহন করা খুবই সহজ, তার ওজনও অন্যান্য পিস্তলের হারে অনেক কম এবং আকারেও ছোট। এই পিস্তলটি পাবেন আপনি মাত্র $630, যা বাংলাদেশি টাকায় 53,000 টাকা। তিন নাম্বার স্থানে রয়েছে Springfield Year 39। বিশ্বের সেরা পিস্তলের মধ্যে 3 নম্বর র্যাঙ্কিং এ আছে এই পিস্তলটি, তো বুঝতেই পারছেন কেমন হবে এর ফিচার। বিশ্বের অন্যতম খুবই ছোট পিস্তলের মধ্যে একটা এটি, 19 রাউন্ডের ম্যাগাজিন রয়েছে। পিস্তলটি দেখতে খুবই আকর্ষণীয় ও সুন্দর। পিস্তলটি কিনতে আপনাকে খরচ করতে হবে $550, যা বাংলাদেশি টাকায় 99,000 টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে EAA Witness Elite Match। যদি আপনি পিস্তল চালানোতে নতুন হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য পারফেক্ট চয়েস। এটি অপারেট করা বা চালানো খুবই সহজ, সব ধরনের ফিচার রয়েছে এতে। এর ম্যাগাজিনের ক্যাপাসিটিও অনেক বেশি, একসাথে 18 রাউন্ড গুলি ম্যাগাজিনে থাকে। পিস্তলটি কিনতে আপনার খরচ করতে হবে $1,056, যা বাংলাদেশি টাকায় প্রায় 89,000 টাকা। বিশ্বের সেরা 9mm পিস্তলের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে CZ-75 SP-01। বর্তমান বিশ্বে সবচেয়ে আকর্ষণীয় পিস্তল এটি। এটি একেবারে আর্মি কোয়ালিটি পিস্তল এবং সব ধরনের ফিচার রয়েছে এতে, ব্যবহার করাও অনেক সহজ, তাই তো বিশ্বের শীর্ষ স্থানে এটা বর্তমানে রয়েছে। যুক্তরাষ্ট্রে তৈরি বিশ্বসেরা এই দুর্দান্ত পিস্তলটি কিনতে হলে আপনাকে গুনতে হবে $1,700, যা বাংলাদেশি টাকায় 1,44,000 টাকা। বিশ্বের সেরা 9mm পিস্তলের সম্পর্কে তো জানা হলো, চলুন এবার জানি পিস্তল কিনতে হলে আপনাকে কি কি করতে হবে। আপনাকে অবশ্যই পিস্তলটির লাইসেন্স করাতে হবে ডেপুটি কমিশনার অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পিস্তলটি আপনার কেন দরকার সেটার গ্রহণযোগ্য কারণ উল্লেখ করতে হবে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আর আপনাদের মধ্যে কে কে পিস্তল পছন্দ করেন তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং কার কার একটা পিস্তল প্রয়োজন তাও জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।